আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্ক স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার মালায় গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুড়ে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মাওলা, তুমি না আমাকে ভালোবাসো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়, তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি, ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি, আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি, আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রোগ দিয়েছি, ও মাওলা তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহান।